হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আমাকে একটু হাই হ্যালো দিয়ে জানান, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানাই। নতুন চিকিৎসকদের জন্য, নতুনদের জন্য আজকে রেপার্টরির চতুর্থতম ক্লাস, নতুনদের জন্য আজকে চতুর্থ ক্লাস। কথা দিয়েছিলাম 9:15 লাইভে আসবো, রুগীর সমস্যা, চেম্বারে রুগীর চাপে আসতে পারে নাই, দুঃখিত। 5-7 মিনিট দেরি হয়ে গেল, ইনশাল্লাহ পরে একটু বেশি সময় থেকে যাব। আমরা 10টি স্লাইড করেছিলাম, আমাদের 1 নম্বর স্লাইডে ছিল, যদি কেউ পারেন আমাকে একটু লিখে জানান, যে 10টি স্লাইড ছিল স্লাইডগুলোর নাম কি কি ছিল। 1 নম্বর ছিল রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বর ছিল রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো, 5 নম্বরে ছিল সাব রুব্রিক, 6 নম্বরে সাব রুব্রিক সাজানো, 7 নম্বরে সাপের সাব সাজানো, 8 নম্বর ছিল রুব্রিকের সাব রুব্রিকের সজ্জাক্রম, 9 নম্বরে গ্রেড, 10 নম্বরে 37টি চ্যাপ্টার। আজকে 11 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের যারা একেবারে নতুন, এই গত 3 ক্লাসে ছিলেন, আজকে চতুর্থ ক্লাস, যারা একেবারে নতুন, আপনাদের 37টি চ্যাপ্টার আমি গত ক্লাসে যেটুকু সময় দিয়েছি বা যত শর্টকাট বলেছি, এত শর্টে মনে রাখা সম্ভব নয়। সেই জন্য আপনাদেরকে বলছি, আমার এসএসআরএ ভিডিওতে ঢুকলে, ইউটিউবে ঢুকে আপনি এসএসআরএ ভিডিও যদি আপনি ক্লিক করেন, ওখানে দেখবেন অনেকগুলো ভিডিও চলে আসবে, প্রায় 200 মতো ভিডিও আসবে। তার মধ্যে দেখবেন যে চ্যাপ্টারের উপরে একটা ভিডিও আছে আমার, চ্যাপ্টারের উপরে, সেই চ্যাপ্টারের ভিডিওটা দেখে দেবেন, 1-2 বার যদি দেখেন বা শোনেন চ্যাপ্টারগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, 1-2 বার দেখলে বা শুনলে হয়ে যাবে। আজকে আমরা স্লাইড হচ্ছে আমাদের 11, এটা হলো সাব অঙ্গ। আজকে 11 নম্বরটা হচ্ছে সাব অঙ্গ, নিজে পড়াবো। আজকে সাব অঙ্গটা হচ্ছে, 11 নম্বর স্লাইডটা হচ্ছে সাব অঙ্গ। দেখেন, শুধু এই উপরটুকু খেয়াল করেন, শুধু উপরটুকু, নিচে লাগবে না, দেখা যায় প্রয়োজন কাছে আসো, দেখেন উপরটুকু দেখা যায় কিনা, দেখা যাওয়ার কথা, উপরটুকু দেখেন, 11 নম্বরে সাব অঙ্গ, দেখেন তো দেখা যায় কিনা, সাব অঙ্গ। 11 নম্বর সাব অঙ্গ, দেখেন দেখা যায় কিনা সাব অঙ্গ। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, একদম সহজ কথা। আমি অনেকবার আপনাদেরকে বলেছিলাম, আমার একটা মুদ্রা দোষ আছে, 2টা মুদ্রা দোষ, আপনাদের মনে আছে কিনা জানি না, যদি মনে থাকে আমাকে জানান, আমার 2টা মুদ্রা দোষ আছে। 1 নম্বর মুদ্রা দোষ, রাগ উঠলে আমি নাক বাঁকে করে ফেলি। 2 নম্বর মুদ্রা দোষ, ঘরের কথাগুলো বলে দেই, ঠিক রেপার্টরি একটা মুদ্রা দোষ আছে। রেপার্টরি মুদ্রা দোষ হলো,
রেপার্টরি যতগুলো অধ্যায় বলেন, রুব্রিক বলেন, সাব রুব্রিক বলেন, যত কিছু বলেন, সব ক্ষেত্রে এ থেকে জেড পর্যন্ত সজ্জিত। এটা রেপার্টরির মুদ্রা দোষ, এটা হলো রেপার্টরির মুদ্রা দোষ। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গগুলি রয়েছে, নিজাম ওকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে দাও, এদিকে সব ওকে ওকে বুঝিয়ে দাও। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। সাবঙ্গ, প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের, সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের আর বাকিগুলো ছোট অক্ষরের, সাবঙ্গগুলো মোটা অক্ষরে লেখা, সাবঙ্গগুলি মোটা অক্ষরে লেখা থাকে। একটি সাবঙ্গের কাজ শেষ হলে অন্য আরেকটি সাবঙ্গের কাজ শুরু হয়। যেমন হেড, হেড অধ্যায়ের সাবঙ্গগুলো হলো বোন, ব্রেন, ফরহেড, অক্সিপোড, টেম্পাল, ভার্টেক্স ইত্যাদি। এখানে কয়েকটি কথা আছে। এক নম্বর কথা, প্রতিটি অধ্যায়ের মধ্যে সাবঙ্গগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। সাবঙ্গের প্রথম অক্ষরটি হবে ক্যাপিটাল আর সম্পূর্ণ সাবঙ্গটি হবে বোল্ড। একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাবঙ্গের কাজ শুরু হবে। যেমন বোন, এই বোনের মধ্যে প্রথম অক্ষরটি ক্যাপিটাল, বাকিগুলো স্মল, কিন্তু বোনটা হচ্ছে বোল্ড। ব্রেড, প্রথম অক্ষরটি ক্যাপিটাল, প্রথম অক্ষরটি ক্যাপিটাল, বাকিটি স্মল, কিন্তু অঙ্গটা হচ্ছে সাবঙ্গটা কিন্তু বোল্ড। সাজানো অ্যালফাবেটলি বোন, ব্রেন, ফরহেড, অক্সিপোড, টেম্পাল, ভার্টেক্স। এবার বইতে আসি, এবার বইটা খোলেন, যাদের হাতে রেপার্টরি আছে বইটা খোলেন, একটু হেড অফ দ্য বুঝছে, একশো 153 পৃষ্ঠা আসেন, সবাই 153 পৃষ্ঠা দেখেন। বোন, ব্রেন, ফরহেড, সবাই 153 পৃষ্ঠা আসেন, 153 পৃষ্ঠা আসেন, দেখেন। বোন, আমি বলছিলাম যে একটি এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে, আপনার ইংরেজি বর্ণমালা ক্রমে সাবঙ্গ সাজানো থাকে। বোন, BONES, BO, আর ব্রেন হচ্ছে BR, এখানে অ্যালফাবেটলি সাজানো। ডান কলামে দেখেন ফরহেড, বি এর পরে F, ফরহেড, এটা হলো এ থেকে জেড পর্যন্ত সাধারণ নিয়ম সজ্জিত। আরেকটি হচ্ছে, আরো বলছিলাম সাবঙ্গগুলি প্রথম অক্ষরটি হবে বড় হাতের, বাকিগুলি সবগুলি ছোট হাতের। দেখেন বোন, বোনের প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলি ছোট ছোট হাতের। এবার ব্রেন, ফরহেড, ফরহেড প্রথম অক্ষরটি বড় হাতের, বাকিগুলো সব ছোট হাতের অক্ষর। আরো বলেছিলাম সাব অঙ্গগুলি বোল্ড হয়, সাব অঙ্গগুলি বোল্ড হয়। তাহলে এই সাব অঙ্গের মধ্যে কয়টা পয়েন্ট পেলাম? এক নাম্বার
সাব অঙ্গগুলি এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে। 2 নম্বর, সাব অঙ্গের প্রথম অক্ষরটি বড় হাতের হবে, প্রথম অক্ষরটি বড় হাতের, বাকিগুলি হবে ছোট অক্ষর, হবে ছোট হাতের অক্ষর হবে। আর এই সাব অঙ্গটা হবে বোল্ড। একটি সাব অঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাব অঙ্গের কাজ শুরু হবে। এখানে কয়টা পয়েন্ট আছে আমাকে একটু লিখে পাঠান, তাড়াতাড়ি লিখেন। এই সাব অঙ্গের কয়টা পয়েন্ট আমি বললাম, আপনারা যেটুকু বুঝেছেন আমাকে লিখে পাঠান, তাড়াতাড়ি লিখেন। সাবঙ্গের কয়টি পয়েন্ট আমাকে লিখে জানান, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। না না, এ থেকে জেড পর্যন্ত সাজানো, প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি নিয়ে ছোট হাতের, থাকবে বোল। একটা সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটা সাবঙ্গের কাজ শুরু হবে। এই কথাগুলো লিখে আমাকে পাঠান তাড়াতাড়ি। এ থেকে জেড পর্যন্ত তাড়াতাড়ি লেখেন। 4টি কি কি? ওয়ালাইকুম সালাম ভাই, 4টা তো বুঝলাম, 4টা কি কি লেখেন? আমাকে 4টা তো বুঝিয়ে দেন না। 1 নম্বর, এই সাব অঙ্গগুলি থাকবে ইংরেজি বর্ণমালা ক্রমে। 2 নম্বর, সাব অঙ্গের প্রথম অক্ষরটি হবে বড় হাতের, বাকিটি ছোট হাতের, সাব অঙ্গটি হবে বোল্ড। একটি সাব অঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাব অঙ্গের কাজ শুরু হবে। তাড়াতাড়ি লিখে দেন, আমাকে আরেকটু লিখে দেন। সাব অঙ্গ আর প্রধান দুটিকের মধ্যে পার্থক্য কোথায়? সাবঙ্গ এবং প্রধান দুটিকের মধ্যে পার্থক্য কোথায়? প্রধান দুটিকের শর্ত কি? প্রধান দুটিক আর সাবঙ্গের মধ্যে পার্থক্যটা কোথায় একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। প্রধান রুবৃক এবং সাবঙ্গ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? সাবঙ্গের প্রথম অক্ষরটি বড় হাতের, বাকিটি ছোট হাতের, আর প্রধান রুবৃকের সবগুলি সাবঙ্গ। মাহবুব আমি লাইভে কথা বলো না, আমি লাইভে পরে কথা বলি। তাড়াতাড়ি লিখে জানান, আমি মহাবিপদে আছি। সাবঙ্গের মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে সাবঙ্গগুলি এ থেকে জেড পর্যন্ত সাজানো, শুধু 2টি অধ্যায়ের মধ্যে সাবঙ্গগুলি উপর থেকে নিচের দিকে, একটা হচ্ছে ব্যাক আরটা হচ্ছে এক্সট্রিমিটিস। একটা হচ্ছে ব্যাক, ব্যাকের
শুরু হলো সার্ভাইকাল থেকে শেষ কক্সিস পর্যন্ত, শুরু হলো সার্ভাইকাল থেকে শেষ হলো কক্সিসের দিকে, আর এক্সট্রিমিটির মধ্যে আপার লিম লোয়ার লিম, আপার লিম লোয়ার লিম, আপার লিম আলাদা লোয়ার লিমটা আলাদা, আর অন্য সব ক্ষেত্রে এ থেকে জেড পর্যন্ত সাজানো। আপনাদের সাবঙ্গ এবার আসেন, বলছি একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে। 153 পৃষ্ঠার গুণ, গুণের পরে হচ্ছে ব্রেন, ব্রেনের পরে ফরহেড। আমাকে একটু লিখে জানান ফরহেডটা শেষ হয়েছে কত পৃষ্ঠায়, তাড়াতাড়ি লিখেন ফরহেডটা শেষ হলো কত পৃষ্ঠায়, সবাই লিখেন, যাদের হাতে বই আছে তাড়াতাড়ি লিখেন ফরহেডটা শেষ হলো কত পৃষ্ঠায়। ফরহেড, কপালে ব্যথা, নর্মাল ব্যথা, কপালের ব্যথা শেষ কোথায়, পৃষ্ঠা নাম্বারটা কত, যারা নতুন আপনারা বের করেন। 161 পৃষ্ঠায় ডান কলামের মাঝামাঝিতে, 161 পৃষ্ঠায় ডান কলামের মাঝামাঝিতে দেখেন বা একটু নিচের দিকে দেখেন অক্সিবোর্ড, অক্সিবোর্ডের পূর্ব পর্যন্ত এটুকু হলো ফরহেড। 161 পৃষ্ঠায় 63 না 161, এবার আগেটা ছিল ফরহেড, এবার হলো অক্সিবোর্ড, এবার চলছে অক্সিবোর্ড, দেখেন তো কোথায় শেষ, অক্সিবোর্ড কত পৃষ্ঠায় শেষ দেখেন, অক্সিবোর্ড কত পৃষ্ঠায় শেষ, অক্সিবোর্ড কত পৃষ্ঠায় শেষ দেখেন, অক্সিবোর্ড কত পৃষ্ঠায় শেষ, 166 পৃষ্ঠার বাম কলামে, 166 পৃষ্ঠার বাম কলামে অক্সিবোর্ড শেষ। এবার দেখেন টেম্পাল কোথায় কত পৃষ্ঠা থেকে শুরু, টেম্পাল, টেম্পাল কত পৃষ্ঠা থেকে শুরু, টেম্পাল কত পৃষ্ঠা থেকে শুরু দেখেন, টেম্পাল কত পৃষ্ঠা থেকে শুরু লিখেন, টেম্পাল কত পৃষ্ঠা থেকে শুরু, 168 পৃষ্ঠার ডান কলামে নিচে টেম্পাল, টেম্পাল শুরু হলো 168 পৃষ্ঠার ডান কলামে নিচ থেকে, দেখেন টেম্পাল শেষ কোথায়, 171 পৃষ্ঠার ডান কলামে মাঝামাঝিতে, 171 পৃষ্ঠার ডান কলামের মাঝামাঝিতে টেম্পাল শেষ। এবার শুরু হলো ভার্টেক্স, 171 থেকে শুরু হলো ভার্টেক্স, দেখেন ভার্টেক্স কোথায় শেষ যায়, ভার্টেক্স শেষ হচ্ছে 173-এর ডান কলামের উপরে, ভার্টেক্স 173, এবার বলেন নতুন পুরান যারাই আছেন, যাদের হাতে এই মুহূর্তে রেপার্টরি আছে, যাদের হাতে ক্যান্টার রেপার্টরি আছে, আপনাদের মধ্যে যারাই এই মুহূর্তে এখনো সাব অঙ্গ বুঝেন নাই, আপনারা এক্ষুনি আমাকে লিখেন, যাদের হাতে বই আছে, বই থাকার পরও সাব অঙ্গ বুঝেন নাই এমন যারা আছেন আপনারা এখনই আমাকে লিখে জানান, যাদের হাতে এই মুহূর্তে ক্যান্টের রেপার্টরি আছে ইংলিশটি, ইংরেজি বইটা যার হাতে আছে, আর আপনারা এখনো সাব অঙ্গ বুঝেন নাই এমন যদি হয় আমাকে এক্ষুনি লিখে জানান। যাদের হাতে ইংরেজি রেপার্টরি আছে ক্যান, কিন্তু এখন এই এতক্ষণ আলোচনার পরও
যারা সাপ অঙ্গ বুঝেন নাই একটু লিখে জানান। বই থাকার পরে না বোঝার কোনো কারণ নাই। ডাক্তার এ কে আজাদ কোন দিকে বোঝেন নাই লিখতে পারবেন? একটি সাবঙ্গ প্রত্যেকটা সাবঙ্গ এ থেকে জেড পর্যন্ত বর্ণমালা ক্রমে ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, নাম্বার ওয়ান। নাম্বার দুই, সাবঙ্গের প্রথম অক্ষরটি হবে বড় হাতের, বাকি অক্ষরগুলি হবে ছোট হাতের, আর সাবঙ্গটা হবে বোল্ড। একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাবঙ্গের কাজ শুরু হবে। এবার আমি যে বইতে দেখিয়ে দিলাম, তারপর না বুঝলে কি করতে পারি? তারপর যদি না বুঝে থাকেন আপনার দাওয়াত রোলও চলে আসবেন এসএসআরপি, শুধু সাথে ক্যান্টিন এভারডোটা নিয়ে আসবেন, আর কিচ্ছু করার নাই। এবার আসেন বারো নাম্বার স্লাইড। আপনারা আমাকে এক থেকে এগারো পর্যন্ত স্লাইডগুলির নাম বলতে পারবেন কি? এক থেকে এগারো পর্যন্ত নাম বলতে পারবেন? এক নাম্বার রেপার্টরি সংজ্ঞা, দুই নাম্বার রুব্রিকের সংজ্ঞা, তিন নাম্বার প্রধান রুব্রিক, চার নাম্বার প্রধান রুব্রিক সাজানো, পাঁচ নাম্বার সাব রুব্রিক, ছয় নাম্বার সাব রুব্রিক সাজানো, সাত নাম্বার সাবের সাব সাজানো, আট নাম্বার সাব রুব্রিকের সজ্জাক্রম, নয় নাম্বারে গ্রেড, দশ নাম্বারে অধ্যায়, এগারো নাম্বারে সাবঙ্গ, এবার বারো নাম্বারে রুব্রিকের চরিত্র, এবার বারো নাম্বারে রুব্রিকের চরিত্র, ফুলের মতো পবিত্র। একটু খেয়াল করেন রুব্রিকের চরিত্র, একটু দেখো, একটু দেখো রুব্রিকের চরিত্র। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এবং একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়। পারলে কেউ লিখে দেন রুব্রিকের চরিত্র। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এবং একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়। যেমন হেড অফ দ্য প্রধান রুব্রিক, হেড অফ দ্য প্রধান রুব্রিক পেইন, পেইনের চরিত্র, এচিং, বাইটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, রেন্ডিং, জার্কিং, লেন্সিনেটিং, প্রেসিং, শুটিং, স্টিচিং, এই প্রত্যেকটি চরিত্র ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আগে এ দিয়ে পরে বি, বি আই বি ইউ, সি ইউ ডি আর, জি আর জে ই, এল এ পি আর, এস এস, এস টি। রুব্রিকের চরিত্র, রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এবং একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়।
যেমন হেড অধ্যায়ে পেনের চরিত্রগুলো, পেনের 45টি চরিত্র আছে হেড অধ্যায়ের মধ্যে, তার মধ্যে কয়েকটি বলছি। স্কেচিং, বাইটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রেন্ডিং, জার্কিং, লেন্সিনেটিং, প্রেসিং, শুটিং, স্টিচিং। এবার আপনারা একটু বইতে আসেন, একটু বইতে আসেন। ১৭৩টা আসেন, যেখানে চরিত্র শুরু। ১৭৩টার ডান কলামের মাঝে বাইটিং দেওয়া শুরু। ১৭৩টার ডান কলামের মাঝে বাইটিং দেওয়া শুরু। দেখেন বাইটিং, নিচে দেখেন বোরিং, বোরিং যাচ্ছে তো যাচ্ছে, বোরিং শেষ কোথায়? বোরিং ১৭৬ বাম কলামে শেষ। দেখেন সবাই, দেখেন বোরিং ১৭৬ বাম কলামে শেষ, বোরিং শেষ হয়ে গেল। এবার শুরু হলো বার্নিং। আমাকে লিখে জানান বার্নিং কোথায় গিয়ে শেষ হলো, বার্নিং কোথায় গিয়ে শেষ হলো, লেখেন তো বার্নিং কোথায় গিয়ে শেষ হলো। বার্নিং, বার্নিং কত পৃষ্ঠায় শেষ হলো? বার্নিং যারা নতুন, ১৮০ পৃষ্ঠার ডান কলামের উপরে দেখেন, ১৮০ বাম কলাম, টেম্পানের নিচ পর্যন্ত, এক্সটেন্ডিং পর্যন্ত, তাও তো না, আরো উপরে। বার্নিং শেষ হলো ১৮০ একেবারে উপরে। পয়েন্ট ওদার, পয়েন্ট ওদার কার্বো এনিমেলিস পর্যন্ত বার্নিং, কিন্তু বাস্টি বার্নিং বই, বাস্টি ১৭৭। গুড, আপনারাই ঠিক, ১৭৭ বার্নিং শেষ। এবার ১৭৭ পরে শুরু হয়ে গেল। এবার দেখেন তো বাস্টিং পত্রিকা শুরু হলো, বাস্টিং ১৭৮ থেকে বাস্টিং শেষ হতে কত পৃষ্ঠা? দেখেন তো ১৭৮ বাম কলামের নিচ থেকে বাস্টিংটা শেষ হলো কোথায়? দেখেন কত পৃষ্ঠা শেষ হলো বাস্টিং, ১৮০ বাম কলামের উপরে, ১৮০ বাম কলামের উপরে। দেখেন তো বাস্টিং, বাস্টিং কোথা থেকে শুরু হয়েছে? বাস্টিং ১৭৮ থেকে শুরু, বাস্টিং শেষ কোথায়? ১৮০ বাম কলামের উপরে। এবার আমাকে একটু বের করে দেন, কাটিং কত পৃষ্ঠা থেকে শুরু হলো? কাটিং, কাটিং কত পৃষ্ঠা থেকে শুরু? কাটিং, হেড পেন কাটিং কত পৃষ্ঠা থেকে শুরু? 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 ১৮০ থেকে শেষ কত পৃষ্ঠায়? শেষ ১৮০
181 181 ডান কলাম পর্যন্ত, 181 ডান কলাম পর্যন্ত। এবার যদি আমি ইংরেজি বর্ণমালা ক্রমে যদি আমি শুটিং খুঁজি, প্রেসিং যদি খুঁজি, প্রেসিং কত পৃষ্ঠা দেখেন তো, প্রেসিং হ্যাড পেন প্রেসিং কত পৃষ্ঠা থেকে শুরু, হ্যাড পেন প্রেসিং কত পৃষ্ঠা থেকে শুরু, তাড়াতাড়ি লিখেন, হ্যাড পেন প্রেসিং কত পৃষ্ঠা থেকে শুরু, হ্যাড পেন প্রেসিং কত পৃষ্ঠা থেকে শুরু। ১৮৮ প্রেসিং শেষ কোথায়, কত পৃষ্ঠায় প্রেসিং শেষ, কত পৃষ্ঠায় প্রেসিং শেষ বলেন, প্রেসিং কত পৃষ্ঠায় শেষ, প্রেসিং কত পৃষ্ঠায় শেষ, প্রেসিং কত পৃষ্ঠায় শেষ, ১৮৮ শুরু, প্রেসিং শেষ কোথায়, প্রেসিং কত পৃষ্ঠায় শেষ, কত দিছে, ২০১। এবার বলেন এখন যদি আমার, আমি আছি হ্যাড পেন প্রেসিং, আমার যদি ড্রয়িং পেন দরকার হয় তাহলে কি আমি পিছনে যাবো না সামনে যাব, আমি আছি হ্যাড পেন প্রেসিং, আমার দরকার হ্যাড পেন ড্রয়িং, পিছনে যাব না সামনে যাব, তাড়াতাড়ি লিখেন, আমি আছি হ্যাড পেন প্রেসিংয়ে, আমার দরকার এই মুহূর্তে দরকার টেনে ধরার মতো ব্যথা, ড্রয়িং পেন, হ্যাড পেন ড্রয়িং, পিছনে যাব না সামনে যাব, তাড়াতাড়ি লেখেন, পিছনে যাব না সামনে পেছনে, যদি আমার এই মুহূর্তে স্টিচিং দরকার হয় পিছনে যাব না সামনে যাব, কোথায় যাব, যদি স্টিচিং দরকার হয় কোথায় যাব, স্টিচিং কোথায় যাব, সামনে না পিছনে, স্টিচিং স্টিচিং আসি, হ্যাড পেন প্রেসিং দরকার স্টিচিং, কোন দিকে যাব, সামনে, সত্যি, এবার বলেন যাদের হাতে এই মুহূর্তে রেপার্টরি আছে আর রুব্রিকের চরিত্র বোঝেন নাই এমন একজন হাত তোলেন, যাদের হাতে রেপার্টরি আছে অথচ সাব চরিত্র বোঝেন নাই, যাদের হাতে এই মুহূর্তে রেপার্টরি আছে কিন্তু রুব্রিকের চরিত্র বোঝেন নাই এমন কেহ থাকলে তাড়াতাড়ি হাত তোলেন, রুব্রিকের চরিত্র বুঝেন নাই এমন কেউ থাকলে হাত তোলেন, সামনে আসি, আশা করি আপনাদের রুব্রিকের চরিত্র আর ভুল হওয়ার কথা না, তারপরও আরেকটু ঘুরে আসি, এবার যদি বলি
অ্যাবডোমেন পেন ক্রাম্পিং কত পৃষ্ঠার দিকে শুরু একটু দেখেন তো। আমার পেটের মধ্যে ক্রাম্পিং পেন কত পৃষ্ঠার দিকে শুরু, অ্যাবডোমেন পেন ক্রাম্পিং একটু দেখেন তো কত পৃষ্ঠার দিকে শুরু ক্রাম্পিংটা। অ্যাবডোমেন পেন ক্রাম্পিং, অ্যাবডোমেন পেন ক্রাম্পিং, পৃষ্ঠা নাম্বার কত? কম বুঝলে আর কি করব। অ্যাবডোমেন পেন ক্রাম্পিং 73 থেকে। এবার ক্রাম্পিং এর আমার দরকার বার্নিং, অ্যাবডোমেনে বার্নিং পেন ওটা কত পৃষ্ঠার থেকে শুরু, বার্নিং, বার্নিংটা কত পৃষ্ঠার থেকে শুরু, বার্নিং, বার্নিং কত পৃষ্ঠার থেকে শুরু। নিজামুদ্দিন আউলিয়া, অ্যাবডোমেন পেন বার্নিং কত পৃষ্ঠার থেকে শুরু, অ্যাবডোমেন পেন বার্নিং সবাই লিখেন, সবাই লিখেন। যারা নতুন আপনারা একাধিকবার লিখবেন, যারা নতুন, যারা নতুন 13 নম্বরটা বাই করো, যারা নতুন নতুনরা বেশি বেশি লেখেন। পেটের মধ্যে যদি কাটিং পেন হয় পৃষ্ঠা নাম্বারটা কত, পেটে কাটিং পেন পৃষ্ঠা নাম্বারটা কত, পেটে কাটিং পেন পৃষ্ঠা নাম্বার কত, পেটে কাটিং পেন পৃষ্ঠা নাম্বার কত, পেটে কাটিং পেন পৃষ্ঠা নাম্বার কত, কাটিং পেন, কাটিং পেন 78 578, সবাই লিখেন 578। 78-এ জিনা মিডল, 578-এ রাইট মিডল, মিডল 578 রাইট মিডল। আপাতত কোটা থেকে সরতে পারে তাই তো। এবার একটা সহজ স্লাইড, দাঁড়া এটা কয় নম্বর গেল, 12 11 থেকে ছিল সাবঙ্গ, 12-তে চরিত্র, 11-তে সাবঙ্গ, 12-তে চরিত্র। আপনাদের কি বাকি এই 12টা স্লাইডের নাম মনে আছে আপনাদের? যদি মনে থাকে এক একজনের এক একটা স্লাইড নাম্বার দিয়ে স্লাইডগুলো বলে দেন। একজনে লেখেন এক নাম্বারটা রেপার্টরি সংজ্ঞা, দুই নাম্বারটা রুব্রিক, তিন নম্বরে প্রধান রুব্রিক, চার নম্বরে প্রধান রুব্রিক সাজানো, পাঁচ নাম্বার সাব রুব্রিক, ছয় নাম্বার সাব রুব্রিক সাজানো, সাত নাম্বার সাবের সাব সাজানো, আট নম্বরে রুব্রিকের সজ্জাক্রম, নয় নম্বরে গ্রেড, দশ নম্বরে অধ্যায়, 11 নম্বরে সাব অঙ্গ, 12 নম্বর রুব্রিকের চরিত্র। পারবেন কেউ লিখতে? দাঁড়াই এই যে 20টা স্লাইড করব, এই 20টা স্লাইডের নামগুলো যদি কেউ বলতে পারেন তাহলে আপনি হবেন রেপার্টরি পড়ার নাম্বার ওয়ান, রেপার্টরি আপনি নাম্বার ওয়ান।
যদি এই 20টা স্লাইডের নাম পড়া অবস্থায় বলতে পারেন, আপনি হবেন নাম্বার 1। পারলে কেউ লিখেন দেখি, কে পারেন লেখেন। 1 নাম্বার রুব্রিকের সংজ্ঞা, 1 নাম্বার রেপার্টরির সংজ্ঞা, 2 নাম্বার রুব্রিক, 3 নাম্বার 1 নাম্বার রুব্রিক, 2 নাম্বার রুব্রিক, 3 নাম্বার প্রধান রুব্রিক, 4 নাম্বার প্রধান রুব্রিক সাধারণ। দশ নম্বর অধ্যায় কি? 10 নম্বরে 37 চ্যাপ্টার, 11 সাবঙ্গ, 12 নম্বরে হলো রুব্রিকের চরিত্র ফুলের মতো পবিত্র, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো, 5 নম্বরে সাব রুব্রিক, 6 নম্বরে সাব রুব্রিক সাজানো, 7 নম্বরে সাপের সার সাজানো, 8 নম্বরে রুব্রিকের সজ্জাক্রম, সাব রুব্রিকের সজ্জাক্রম, 9 নম্বরে গ্রেড, 10 নম্বরে 37 চ্যাপ্টার, 11 নম্বর সাবঙ্গ, 12 নম্বর রুব্রিকের চরিত্র। এবার যাব 13 নম্বর। 13 নম্বর কি বলতে পারবেন কেউ? 13 নম্বর, 13 নম্বর বলতে পারবেন? দেখি পুরাতন কেউ আসেন কিনা। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আসেন 13 নম্বরে লাভ লস। আগে একটু দেখাও, দেখে দেখেন 13 নম্বরে রাজবৃদ্ধি, 13 নম্বরে রাজবৃদ্ধি এ ডাবল জি, যেখানে দেখবেন অ্যাগ্রাভেশন মানে বৃদ্ধি, যেমন কফ বাতিং অ্যাগ্রাভেশন, কাশি গোসলে বৃদ্ধি, যেখানে এ ডাবল জি তার মানে অ্যাগ্রাভেশন বৃদ্ধি, অ্যাগ্রাভেশন থাকবে না এ ডাবল জি থাকবে, অ্যাগ্রাভেশন মানে বৃদ্ধি, যেমন কফ বাতিং অ্যাগ্রাভেশন, কাশি গোসলে বৃদ্ধি, আর কোনো কিছু হ্রাস হলে অ্যাগ্রাভেশনটা হলো রেপার্টরিতে কোনো কিছু বৃদ্ধি হলে অ্যাগ্রাভেশন, রেপার্টরিতে কোনো কিছু বৃদ্ধি হলে অ্যাগ্রাভেশন এ ডাবল জি, যেমন কফ বাতিং অ্যাগ্রাভেশন, গোসল করলে কাশির বৃদ্ধি, আর কোনো কিছুতে কোনো কিছু হ্রাস হলে এ এম ই এল এম এল মানে এমিলিয়েশন, যেমন কফ বাতিং এম এল, কাশি দিলে কাশি গোসলে উপশম কমে হ্রাস পায়, এম এল হলো উপশম, এ ডাবল জি হলো বৃদ্ধি, আর যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন পুরোটাই নাই ওখানে দেখা দেয় বা বৃদ্ধি হয়, যেখানে অ্যাগ্রাভেশন বা এমিলিয়েশন পুরোটাই নাই আমি এটা একটা নাম দিয়েছি, সেই নামটা কি দেখি বলতে পারেন কি না কেউ? যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন পুরোটাই নাই সেটা একটা নাম দিয়েছি, সেই নামটা কি কেউ বলতে পারলে লিখেন। অ্যাগ্রাভেশন বৃদ্ধি, এমিলিয়েশন উপশম, যেখানে অ্যাগ্রাভেশন বা এমিলিয়েশন পুরোটাই নাই ওটা একটা নাম দিয়েছি, সেই নামটা কি? তাড়াতাড়ি, অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন পুরোটাই নাই ওইটার নাম কি দিয়েছিলাম? কে পারে লিখেন, কেহ পারলে লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। কে পারে লিখে জানান, কেহ নাই রে ভাই, কেহ নাই। যেখানে
AGGG অ্যাগ্রামেশন, AFEL এমিলিয়েশন উপশম, যেখানে অ্যাগ্রামেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নাই সেখানে দেখা যায় বা বৃদ্ধি হয়, এটার একটা নাম দিয়েছিলাম নিনায়ার নয় নাও, বলে গেছেন আপনারা। তাহলে বোঝা গেল এই মুহূর্তে যারা লাইভে আছেন প্রত্যেকেই একেবারে নতুন। নিনায়ার নয় নাও কুকুরের বর্ষা, না কুকুরের বর্ষা দেরি আছে, কুকুরের বর্ষা হলো মাইল মিটার। ওই যে আমি উদাহরণ দিই মাঝে মধ্যে, আমার ডাক্তারেরা যখন আমার সাথে বিভিন্ন জেলায় সফরে যায়, যেটি বিবাহিত ওদের ফোন আসে কম, যেটি অবিবাহিত ওদের মিনিটে মিনিটে ফোন আসে, একটু পর পরে খালি ফোন বাইজা উঠে। নিনায়ার নয় নাও, নিনায়ার নয় নাও, আর বিবাহিত গুলার এক নাও, অর্থাৎ যেখানে অ্যাগ্রামেশন ওটা ফিক্সড, এমিলিয়েশন ওটা ফিক্সড, আর যেখানে অ্যাগ্রামেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নাই সেই ক্ষেত্রে সমস্যাটি দেখা দেয় বা বৃদ্ধি হয়, এই কথাটুকু বোঝাতে চেয়েছিলাম। এবার আসেন 796 পৃষ্ঠার ডান কলামে আসেন, ক্যান রেপার্টরির 796 পৃষ্ঠার ডান কলামে আসেন তাড়াতাড়ি, সময় শেষ হয়ে যাচ্ছে, রুগী বসে আছে তাড়াতাড়ি করেন।796 পৃষ্ঠার ডান কলামে কপি লাইন অ্যাগ্রামেশন, নিচে আছে একদম নিচে আছে ML, শয়নে কাশির বৃদ্ধি, শয়নে কাশির আরাম, 796 পৃষ্ঠা লিখেন লাইন অ্যাগ্রামেশন, কফ লাইন অ্যাগ্রামেশন, কফ লাইন এমিলিয়েশন, শুইলে কাশির বৃদ্ধি, শুইলে কাশির আরাম, কিন্তু ইভিনিং এর সাথে কিছুই নাই, নাইটের সাথে কিছুই নাই, এই যে এমএলএস ইভিনিং এর সাথে কিছুই নাই, নাইটের সাথে কিছুই নাই, নি নাই আর নয় নাও, নাইটে দেখা দিতে পারে, নাইটে বৃদ্ধি হতে পারে, ইভিনিং এ দেখা দিতে পারে, ইভিনিং এ বৃদ্ধি হতে পারে, ৭৯৬টা লেখেন সবাই, 796 পৃষ্ঠা লিখে তাড়াতাড়ি। 11 নম্বরে গেল কি সাবঙ্গ, 12 চরিত্র রুব্রিকের চরিত্র, 13 হলো অ্যাগ্রামেশন এমিলিয়েশন, 796 কি আছে ডান কলামের উপরে দেখেন, যাদের হাতে বই আছে লিখে দেন লাইন অ্যাগ্রামেশন, নিচে আছে এমিলিয়েশন, শুইলে বৃদ্ধি শুইলে আরাম, শুইলে বৃদ্ধি শুইলে আরাম, ইভিনিং এ কিছুই নাই, নাইটে কিছুই নাই, তার মানে যেখানে অ্যাগ্রামেশন এমিলিয়েশন কোনোটাই নাই সেখানে বাড়ে বা দেখা দেয়, এই কথাটাই বোঝাচ্ছি, এই কথাটা একটু লিখে দেন তাড়াতাড়ি, সবাই লিখে দেন তাড়াতাড়ি লিখেন। সাবঙ্গ আর রুব্রিকের চরিত্র, অ্যাগ্রামেশন এমিলিয়েশন, এটুকু আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে লিখে জানান তাড়াতাড়ি লিখে দেন। এই যে অ্যাগ্রামেশন এমিলিয়েশন, যারা যারা বুঝে না থাকলে
করতে পারি না বুঝলে কি করো? আজকে চেষ্টা করবেন, কালকে সেমিনার আসতো না, সময় জায়গা নাই তো, ওটা ছয় নিচে আট আটই জায়গা নেই। বাড়ে বা দেখা দেয়, বাড়ে বৃদ্ধি হয়, বৃদ্ধি হয় বা দেখা দেয়, যেখানে অ্যাগ্রেভেশন সেখানে বৃদ্ধি। এ ডাবল জি অ্যাগ্রেভেশন আর এ এম ই এল এমিলেশন উপশম। আর যেখানে অ্যাগ্রেভেশন এমিলেশন কোনোটাই নাই সেখানে দেখা দেয় বা বৃদ্ধি হয়। সাবঙ্গের শর্তগুলা কি কি কেউ পারলে একটু লিখে দেন তো। সাবঙ্গ, সাবঙ্গ প্রথম অক্ষরটি হবে বড় হাতের, সাবঙ্গটি হবে বোল, এ থেকে জ্যাট পর্যন্ত সাজানো থাকবে। একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাবঙ্গের কাজ শুরু হবে। চরিত্রগুলি এ থেকে জ্যাট পর্যন্ত সাজানো, একটি চরিত্র কাজ শেষ হলে আরেকটি চরিত্র কাজ শুরু হবে। অ্যাগ্রেভেশন এমিলেশন, অ্যাগ্রেভেশন বৃদ্ধি, এমিলেশন উপশম। অ্যাগ্রেভেশন এমিলেশন কোনোটাই না থাকলে দেখা দেয় বা বৃদ্ধি হয়। তারপরও যারা বুঝেন নাই আজকে চেষ্টা করবেন, কালকে আমাদের রুগীলিপির ক্লাস, পরের দিন আবার যখন পঞ্চম দিন আসব ওই দিন যে যা বুঝেন নাই বলবেন, চেষ্টা করব। এক মিনিটের সময় দেওয়া হচ্ছে আজকের এই এই তিনটি যা বললাম তিনটি স্লাইড, বুঝেছেন কিনা বা কেমন লাগলো লিখেন তাড়াতাড়ি, বুঝতে পারছেন কিনা তাড়াতাড়ি লিখে জানান, তাড়াতাড়ি লিখেন বুঝতে পেরেছেন কিনা। আর সময় দেওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি লিখেন। নতুন যারা বৃষ্টির স্লাইড যদি ঠিক মতো বুঝতে পারেন, তারপরে যাদের বুঝতে সমস্যা হয় এসএসআর এর ভিডিওতে ইউটিউবে ঢুকে এসএসআর এর ভিডিও ক্লিক করলেই পেয়ে যাবেন, ওখানে 200 মতো ভিডিও দেওয়া আছে, ওটি মাঝে মাঝে দেখে নেবেন, বিভিন্ন সেমিনার দেওয়া আছে দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন। আজকে কালকে দুই দিন নিজের বইতে চেষ্টা করবেন, নিজে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন। ফারুকি এসএসআর এর আমার পেজে আমার আইডিতে দেওয়া আছে, আমার আইডিতে খুঁজতে পাবেন রেপার্টরি পড়ার কৌশল। আমার আইডি ফারুকি এসএসআর এ গেলেই পাবেন, ডাক্তার আহমদ হোসেন ফারুকি পেজে গেলেও পাবেন রেপার্টরি পড়ার কৌশল, ওগুলো ভালোভাবে দেখে নেবেন। যে কোনো হোক শিখতে হবে, যেমনি হোক ভিডিও দেখেন, লেখা পড়েন, ক্লাস শোনেন, যে করে হোক রেপার্টরি শিখতে হবে, কোনো মাপ নাই। আগামীকাল তো না পরশু দিন, আগামীকাল যারা রেক্স কর্মশালা থাকবে তাদের শুরু থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।